জুতাকর গুলো না সে আমি বুঝতে পারি না এই খয়ো এগুলো সে কিরকম লাগে আমার ঠিক আছে কিন্তু পরেশ কাকা তুমি কিন্তু আমাকে ডুবিও না সে তুই চিন্তা করো না বৌমা সে আমরা তো তিন মূর্তি আছি কারা আছে মানে সে কোচি আছে বোধা আছে ওরা আবার বলে দেবে না তো আরে না না আরে ওরা হচ্ছে সে তোমার বিশ্বস্ত অনুচর এসে যেমন সেই সীতামায় ছিল হনুমান আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমাকে জ্ঞান দিতে হবে না এখন সীতামাকে নিয়ে আমি এখন যাচ্ছি হ্যাঁ তুমি একটু ভালো করে পড়ো হ্যাঁ ঠিক আছে বৌমা ঠিক আছে আবার কি ঢং এক হাত ঘুমটা বাবা আপনার তো দেখছি চলন মলনই বদলে গেছে ভক্তিটা আসলে বেড়ে গেছে আজ এমন পাঁচালি পরবো না যে মা লক্ষ্মী স্বয়ং নেমে আসবে এসে এই বাড়িতে ঘোরাঘুরি করছে আর এই যে মা লক্ষ্মীর পা আঁকা আছে এই পায়ে পা দিয়ে মা লক্ষ্মী হেঁটে আসবে আর সারা বাড়ি ঐশ্বর্যে ভরে যাবে সেগুড়ে বালি তোমার শ্বশুরমশাই তো স্কুল মাস্টার ওই স্কুল মাস্টারের যা মাইনে ওইটুকুই ঐশ্বর্য আর তোমার বর তো বেয়ারাগিরি করে আরতি চুপ কর না সবসময় খালি বক 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 টাইমে পাঁচালিটা পড়া শুরু করো আজ আমার পাঁচালি পড়ায় ভীষণ মন এসে গেছে তা তুমি অত বড় করে ঘোমটা দিয়েছো কি ব্যাপার না না ঠিকই আছে কৌশলে ওই গায়ে কাপড় দিয়ে ঘোমটা দিয়ে নিষ্ঠা ভরে পাঁচালি পড়াই ভালো ঠিক আছে পড়ো পড়ো পড় নাচবো পড়